গত ক্লাসে দেখছিলাম একটা কিভাবে ফ্যান পেজ খুলবো, ফ্যান পেজটা কিভাবে কি সুন্দর করে পোস্ট দিব, এই জিনিসগুলো দেখছিলাম। কিভাবে একটা কি ব্যাক লিঙ্ক দিয়ে বা লিঙ্ক বিল্ডিং করে ভিজিটর বাড়বো, ওগুলো দেখছিলাম। ঠিক আছে, তো আজকে দেখবো যে এটা অবশ্য কি আজকের কাজটা হচ্ছে যে কি ফেক বলতে গেলে আমরা লাইক ফর লাইক এবং অ্যাডমি পাস দিয়ে কীভাবে কি ভিজিটর বাড়াবো এই জিনিসগুলো দেখবো। ঠিক আছে, তো লাইক ফর লাইকে যাই প্রথম। আর লাইক ফর লাইক, লাইক ফর লাইক হচ্ছে দেখে একটা কি এক্সচেঞ্জিং সোশ্যাল মিডিয়ার এক্সচেঞ্জিং লাইক, এটার কাজ হচ্ছে যে কি তুমি আমাকে কি দিবা, লাইক দিবা, আমি তোমাকে ফাইন দিব। তো ফাইনগুলো কি তুমি খরচ করতে পারবা আবার? ঠিক আছে, ফাইনগুলো খরচ করবা যে আবার লাইক নেওয়ার জন্য, তুমি লাইক নেওয়ার কাজে। ঠিক আছে, সোশ্যাল মিডিয়া, ঠিক আছে, সোশ্যাল মিডিয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ার এক্সচেঞ্জিং সাইট, এটা হচ্ছে কি এক্সচেঞ্জ করবো, তুমি আমাকে ফাইন দিবে, আমি তোমাকে ফাইন দিব, তুমি আমাকে লাইক দিবে। তো তোমার থেকে ফাইন কেটে নিয়ে যাবে, ওকে তোমাকে কি লাইক দিবে। হ্যাঁ, এক্সচেঞ্জ, তো এখানে প্রথম রেজিস্ট্রেশন করতে হয়। তো রেজিস্ট্রেশন করতে একটু ঝামেলা হয় যে এই পাসওয়ার্ডটা নিয়ে। হ্যাঁ, একটা ছোট অক্ষর বা ডক্কর নিয়ে একটু সমস্যা হয়, এই জিনিসটা আমি একটু দেখাচ্ছি। ঠিক আছে, এখানে ইউজার নেম, যে কোনো একটা ইউজার নেম দিলে হবে পাসওয়ার্ডের বেলায়। ধরো আমি পাসওয়ার্ডটা এখানে দিতে হয় যে প্রথম অক্ষর ধরো এ বি সি দিলাম, তার 1 2 3 দিলাম। ঠিক আছে, মন চাইলে একটা সিম্বলিক দিতে পারো, সিম্বলিক নাও দিতে পারো, এরকম করে কি একটা পাসওয়ার্ড দিবে। প্রথম অক্ষর বড় হাতে থাকতে হবে, মাস বি, নাহলে এটা নিবে না। তো পাসওয়ার্ডের ক্ষেত্রে এই ঝামেলা হবে, আর কোনো জায়গায় ঝামেলা হবে না। আর ক্যাপচার ক্ষেত্রে ইমেল দিতে হবে, ইমেল ইমেল নতুন ইমেল দিতে হবে, আগে একটা ফেক টেম্পোরারি মেল দিয়ে খুলতো, এখন টেম্পোরারি মেল এটা খুলে না। তো এই ক্যাপচারটা এভাবে দেখায় সবসময়। তাহলে এখানে রিলিভেন্টে ক্লিক করব, এখানে একটা সিকিউরিটি কোড দিবে, এখানে লোডিং হচ্ছে, এখানে আসবে সিকিউরিটি কোডটা, বড় হাতে সমস্যা করবে না, বড় হাতে ছোট হাতে দিলে সমস্যা করবে না। ঠিক আছে, ক্যাপচার মধ্যে কি অক্ষরটা সাবমিট দিতে হবে। তো সাবমিট দিলে একটা ইউআর মেসেজ দিবে তোমার কি ইমেইলে, ইমেইলটা চেক করে কনফার্ম। তো পাসওয়ার্ড দিয়ে ঢোকার পর আমাকে এখানে কি ফেসবুক অ্যাকাউন্টটা খোলা রাখতে হবে। আমার এখানে কোনো ক্রেডিট নেই এখন। বিক্রি আমার কাছে দিলে আমি বিক্রি করে দিব, বা মার্কেট প্লেস আছে বিক্রি করার জন্য, বিক্রি করার জন্য মার্কেট প্লেস আছে, বা আমাদের ট্রেনিং সেন্টারকে দিয়ে দিলে আমরা বিক্রি করে দিব, এখানে দিয়ে দিলে আমরা বিক্রি করে দিব। মার্কেট প্লেসে অনলাইনে বায়ার আছে। তো এবার এখানে ফোন কীভাবে কালেক্ট করবো এটা দেখাই। আচ্ছা, আমি তারপরে দেখাচ্ছি একটু। তো এখানে যাই লাড্ডু সেটা আসুক। তো এখানে যাই লাইক, লাইকে ক্লিক করলাম, লাইকে ক্লিক করার পর একটা ট্যাব ওপেন হয়েছে, ওপেন হয়ে কি একটা পেজ লোড হবে, পেজটাতে পেজটা ওপেন করলে বুঝতে পারবো যে আমি কোথায় লাইক দিতে হবে। ওর ইমেজটাতে আমাকে লাইক দিতে হবে, লাইক দিলাম। তো ওটা হচ্ছে ফেসবুক পোস্ট লাইক, ঠিক আছে,
তো একটু ওখানে কিছুক্ষণ ওয়েট করব, ওয়েট করে এটা কেটে দিব, আমার পয়েন্টটা যোগ হবে। পয়েন্ট আসে না, হ্যাঁ, এটা তাড়াতাড়ি কেটে দিলে পয়েন্টটা আসে না। তো এখানে আবার ফ্যান বেজে লাইক দিতে বলছে, একটু ওয়েট করতে হয়, না ওয়েট করলে আসে না। এটা ঠিক আছে, এটা সম্পূর্ণ লোড হইতে হয়। লোডিংটা যতক্ষণ ছেড়ে দেবে ঠিক আছে, কেটে দিলাম, ঠিক আছে। এভাবে করে আমি ফেসবুক, টুইটার, ইউটিউব, তারপরে আমার যত অ্যাকাউন্ট আছে এগুলোতে অ্যাকাউন্ট করে করে আমি কি পয়েন্টগুলো কালেক্ট করতে পারবো, ঠিক আছে। তো কিছুক্ষণ পর দেখা যায় যে কি আমার ওই পয়েন্ট আর কালেক্ট হচ্ছে না, তাহলে আমাকে অ্যাকাউন্ট চেঞ্জ করতে হয়, অ্যাকাউন্টগুলো চেঞ্জ করে দিতে হয়, ফেসবুক অ্যাকাউন্ট, তারপরে গুগল অ্যাকাউন্ট, টুইটার। তো এক্ষেত্রে ফেক অ্যাকাউন্ট দুই একটা খুললাম, দুই তিনটে লাগে, ফেসবুকে দুইটা হইলে, ইউটিউবে দুইটা লাগবে, তারপর সবগুলো দুই তিনটা করে ফেসবুক অ্যাকাউন্ট লাগবে। কারণ এগুলো কি, তার কিছুক্ষণ পর দেখবেন যে কি ওই লাইক বা বারবার আসতেছে, পেজগুলো বারবার আসতেছে। তো আপনার যেহেতু কি দুই তিনটা অ্যাকাউন্ট থাকবে, তখন ওই ক্ষেত্রে আর সমস্যা হবে না। তো আমি এখানে যাবো যে এখন কি, ধরো একটা আমার ফেসবুকের পোস্ট লাইক দিব, ঠিক আছে। এখন আমি পয়েন্টগুলো আর্ন করছি, পয়েন্টগুলো কি করব, আমি আমাদের কাছে টাকার জন্য হলেও বিক্রি করে দিতে পারবো, আর আমি যদি নিজের জন্য ইউজ করতে পারি, নিজের কোনো ওয়েবসাইটকে র্যাঙ্কিং করার জন্য, নিজের কোনো একটা ভিজিটের বাড়ার জন্য, তাহলে নিজে ইউজ করতে পারে। তো বারবার বলতেছি, পয়েন্টগুলো আমরা কিনে নিব, আর না হয় আপনি নিজে বিক্রি করতে পারবেন, ফেসবুকে অনেকজনকে পাবেন, পয়েন্টগুলো বিক্রি করে, কেনা বেচা করে। তারপরে এখন আমি যাবো যে কি পয়েন্টগুলো খরচ কীভাবে করবো, অ্যাডে সাইডে যাব, অ্যাডে সাইডে গিয়ে ধরেন আমার একটা এখানে ইউটিউব কী লাগতেছে, ইউটিউব লাইক লাগতেছে, ইউটিউব ভিউয়ার লাগতেছে, কী লাগতেছে ওইটা দেখতে হবে। আপনার কোন জিনিসটার উপর লাইক লাগতেছে বা কমেন্ট লাগতেছে বা ওয়েবসাইট র্যাঙ্কিং লাগতেছে, আমি এটা ডিলিট করে দিই। এখন দেখে এখন আমার এখানে কোনো পেজ অ্যাড করা নাই, ঠিক আছে। আমি যাচ্ছি যে ফেসবুকের একটা কি পেজকে লাইক করানোর জন্য, ঠিক আছে, আমি একটা পেজ দিলাম এখানে, ধরেন আমি আমি ধরেন আমি ফেসবুকের ফেসবুক লাইকস লাইকসে ক্লিক করলাম, ফেসবুকে লাইক করার পর আমাকে এখানে ইউআরএলটা দিতে বলতেছে, ফেসবুক ইউআরএল এবং ডিসক্রিপশনটা লিখে দিতে বলতেছে। তাহলে আমি লিখতেছি www, কারণ আপনি ইউআরএলটা কপি করে আনবেন, এটাকে কি ভ্যালু কত দিবেন, মানে আপনার কত পয়েন্ট কেটে নিয়ে যাবে একটা লাইকের জন্য, একটা লাইকের জন্য কত পয়েন্ট কেটে নিয়ে যাবে, ওইটা লিঙ্ক ডিসক্রিপশন, লিঙ্কের কি ডিসক্রিপশন, যে কোনো একটা ডিসক্রিপশন লিখিলে হবে, এটা ম্যান্ডেটরি না। অ্যাড ইউআরএল আমি এই এই লিঙ্কটা কপি করে দেখাই এখানে আপনাদের, এই লিঙ্কটা কপি করলাম, পেস্ট করি, এখানে চাইলে আপনি ওয়ার্ল্ড ওয়াইড, এখানে ওয়ার্ল্ড ওয়াইড আমি চাইলে বাংলাদেশ সিলেক্ট করে দিতে পারবো, অনলি ফর বাংলাদেশ, সেভ দিলাম, বাংলাদেশ সিলেক্ট করে দিলাম, কাস্টম, এটা বাংলাদেশ থেকে যা বাংলাদেশে দেখাবে, আর কোনো কান্ট্রিকে দেখাবে না, ঠিক আছে। দেখেন আমার এখানে কি পয়েন্ট লাইক বাড়বে, এখন 161 জো যতগুলো পয়েন্ট আছে আর কি, আমার 9টা পয়েন্ট, একটা বাড়বে আর কি, 62 মতো পয়েন্ট নেই,
বা কপি করলাম, এটা আমার মনে হয় এইচটিটিপি সমস্যা করবে। তো এইচটিটিপি সহ দেওয়া ভালো, বেটার, রিস্ক মুক্ত। দেখি আমার লাইক বাড়ছে কিনা। না, বাড়ে নাই, কারণ আমার পয়েন্ট কাটে নিয়ে যাবে বাড়লে। ঠিক আছে, এটা কিছুক্ষণ পর দেখা যাবে যে আমার ফান্ডগুলো কেটে নিয়ে গেছে, আমাকে একটু লাইক দিছে। না, এইচটিটিপি চলে আসছে ওটা। ঠিক আছে, এটা কিছুক্ষণ পর হবে, আমার লাইকটা ডাউন হবে। ঠিক আছে, না এটা বাড়বে আর কি, 161 তো, এখানে 62 হবে। এভাবে করে কি 10,000 পয়েন্ট কালেক্ট করলে ওগুলো বিক্রি করতে পারবে না আবার কি? এখানে পরে নেই, 10,000 পয়েন্ট আপনি যখন যে রেট থাকে আর কি, যেদিন যে রেট থাকে। এটা যত বিক্রি করতে আর কি, 180 টাকা, 200 টাকা, 150 টাকা, যখন যে রেটটা থাকে তখন যে রেট। আচ্ছা, আসেন আবার কি অ্যাডমি ফাস্ট। অ্যাডমি ফাস্টে অটো করা যায়, তো সেম ভাবে আপনি অ্যাডমি ফাস্টে অ্যাকাউন্ট করবেন। এখানে একটা অ্যাকাউন্ট করা অলরেডি আছে, কনফার্মেশন এরর বলতেছে। আচ্ছা, আপনি রেজিস্ট্রেশন ক্লিক করবেন। এখানে কিছু কাজ করতে গেলে একটু জটিলতা আছে, জটিলতা বলতে আমি দেখাই। এখানে আপনি এতগুলো মেইল কোথায় পাবেন? টিএমপিও আর এ টেম্পোরারি, টেম্পোরারি মেইল নেবেন একটা। ঠিক আছে, টেম্পোরারি মেইল লিখে সার্চ দিলে আসবে। এটা কিছুক্ষণ পর মেইলটা, কিছুক্ষণের জন্য, বেশি কতক্ষণের জন্য না, বুঝছেন? আমি এই মেইলটা আছে কিনা দেখি আগে। আচ্ছা, ডিলিট কর, মেইলটা প্রথম অবস্থায় নিলে একটু সাইন আপ করতে সমস্যা হয় আর কি, সেই জন্য আমরা কি করব, একটু দেরি ডিলিট করে কিছু তারপর নিব। দিলাম পাসওয়ার্ড, দিলাম আবার, দিলাম পাসওয়ার্ড, তারপর হচ্ছে সাইন আপে ক্লিক করলাম। মেল অলরেডি ইউজ বলতেছে, আমাকে একটা কনফার্মেশন মেল চলে আসছে। এখানে মেল অলরেডি ইউজ বললে সমস্যা নাই, আমাকে কি যাই বলুক আমাকে একটা মেল দিয়ে দিবে, দিয়ে দিছে কনফার্মেশন মেল। কপি করলাম এটা, ক্লিক টু কনফার্ম, কনফার্মেশনে যাব। ওকে দিলাম, ঠিক আছে, ওকে দিলাম, আই এগ্রি। আমার আমার এটা চেক কর, সেভ করে রাখতে হবে। ঠিক আছে, নোটপ্যাডটা সেভ করে রাখতে হবে। কারণ আমার পাসওয়ার্ডটা অ্যাকাউন্ট বানিয়েছি না, ফেসবুক লাইকে ক্লিক করলাম, লাল হয়ে গেছে কেন? বাইং প্যাকেজ 50%।
দেখেন এখান থেকে আমি ফেসবুক শেয়ারে গেলাম, গেট ফ্রি প্ল্যান ওয়েবসাইট শেয়ার বাটন এন্ড দি, এই দেখেন এখানে এই জিনিসটা লেখাটা যেখানে থাকবে ওইটা দিয়ে কি অটো ওখান থেকে কালেক্ট হবে না, এটা বুঝে নিতে হবে। এখানে ম্যানুয়ালিতে কীভাবে কাজ করবেন বুঝতেছেন, এখানে কি শেয়ারে ক্লিক করলে এটা ফেস ওপেন হবে, ওপেন হইলে কি লাইক দিতে হবে। তো যেখানে এই গেট ফ্রি ফাইন এডিটিং আদার্স টুইটার্স, কারণ এখানে ফ্রি ফাইন লেখা আছে না, কিন্তু এখানে যেটা এখানে লেখা থাকবে এখানে কেমন লেখা আছে এটা দিয়ে বুঝে নিতে হবে যে আপনাকে এটা হবে না। তো আমি ওটা কীভাবে করে দেখাই, একটা সফটওয়্যার আছে অ্যাডভান্সে যাবেন, এক্সটেনশনে যাবেন, আই মাইক্রোস লিখবেন, IMACRO, আই মাইক্রোস আসছে, ইনস্টল দিলাম ফায়ারবক্সে, দেন আমার ডকুমেন্ট ফোল্ডার একটা আই মাইক্রোসের সফটওয়্যার থাকতে হবে, ডকুমেন্টস এই আই মাইক্রোস এটা থাকতে হবে আমার ডকুমেন্ট ফোল্ডারে, দেন গেল না না এটা আমাকে আমি দিব, এটা আমার কাছে আছে। তো আই মাইক্রোস ওপেন হওয়ার পর আমি কি এরকম ওপেন হয়েছে না, ওপেন হওয়ার পর আমি কি এখানে যাব, ক্লিক করবো এই বিন্দুটাতে, ক্লিক করলে ম্যানেজে যাব, ম্যানেজ থেকে সেটিংসে যাব, ম্যানেজ থেকে সেটিংসে কি আমার ওই ফোল্ডারটা ধরাই দিব যে ফোল্ডারটা আমার স্কিপগুলো আছে, ডকুমেন্টগুলো ধরাই দিতে হবে, না হলে তো কাজ করবে কীভাবে। ঠিক আছে, নিউ আপডেট অ্যাডমি ফার্স্ট, নিউ আপডেট অ্যাডমি ফার্স্ট, এই ফোল্ডারটা ধরাই দিতে হবে, নিউ আপডেট অ্যাডমি ফার্স্ট সফটওয়্যারটা ধরাই দিতে হবে আমাকে। আই মাইক্রোস এটা, হ্যাঁ আমি ডকুমেন্টস এনে রাখছি, ডকুমেন্ট রাখছি একটা, ঠিক আছে ওইটা কাজ করার জন্য। তারপরে দেন আপনি কি এই আমার স্ক্রিপ্টগুলো, এই স্ক্রিপ্টগুলো কি এখানে ধরাই দিতে হবে সেটিংস থেকে ম্যানেজে গিয়ে, তিনোটাতে তিনবার করতে হবে, পেজ রিলিজ সাবটাইট, ধরাই দিলাম, সিলেক্ট ফোল্ডার দিলাম, অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম, চলে আসি এবার অ্যাডমি ফার্স্টে, আমার আসছে অ্যাডমি ফার্স্ট লাইক, কিংডম লাইকস, কিংডমস লাইক নামে একটা সাইট আছে ওইটা দিয়ে অটো করা যায়, কে আই এম জি ইউ এম এস এল আই কে এস লাইকস, কিংডম লাইকস লিখে সার্চ দিলাম, এখানেও আসতেছে সেম, এখানেও অ্যাকাউন্ট করে আপনি কি এটাও সোশ্যাল মিডিয়া এক্সচেঞ্জিং সাইট, এখানে অ্যাকাউন্ট করে আপনি এখানে অটো কাজ করতে পারেন। দেন আসেন অ্যাডমিন ফার্স্টে শুধু টুইটার হবে, ঠিক আছে ফেসবুক ইনস্টাগ্রাম পোস্ট অ্যান্ড টুইটার দেখছিলাম হবে, ঠিক আছে টুইটারে কি হবে এটা দেখি দেখতে হবে আপনার, আমাকে অ্যাডমিন ফার্স্ট টুইটার, টুইটার রিটুইট, টুইটার রিটুইট হবে, তাহলে আমাকে টুইটার অ্যাকাউন্টটা কি খুলে দিতে হবে, টুইটার অ্যাকাউন্টটা এখানে লগ ইন অবস্থায় থাকতে হবে, আর গুলো কেটে দিচ্ছি আমি, বাকিগুলো কেটে দিই। তো টুইটার অ্যাকাউন্টের ইউজার নেম দিতে হবে,
এটা তো নিচ্ছে না। আচ্ছা আমি আরেকটা অ্যাকাউন্ট দিয়ে দেখাই। খুলছেন? ঠিক আছে, তো আমাকে কি করতে হবে, এখানে টুইটার রিটুইট বলছে, টুইটার রিটুইট আসলাম, ঠিক আছে, টুইটার রিটুইট আসার পর এখানে 999 দিব, ফেলে লুপ দিব, ঠিক আছে, ফেলে লুপ দেওয়ার পর এটা কি অটোমেটিক্যালি কালে চলবে, ঠিক আছে, টুইটার রিটুইট আসছে, চলতেছে, ডিলিট করা হয়ে যাচ্ছে এটা। হ্যাঁ আসছে, একটা ট্যাব খুলছে, দেখতে চাও? আমি কিছু করতেছি? আমি তো কিছু করতেছি না, এখানে রিটুইটে ক্লিক করবো, এখান দেখো, দেখছো রিটুইটে করছে যা, দেখছো ফ্লাও, তো এটা ক্লোজ হয়ে যাবে অলরেডি, এখানে ক্লোজ বাটনে ক্লিক করবে, দেখবে এখানে সেকেন্ড উঠতেছে, হ্যাঁ এখানে দুইটা টাইপ ছিল, সেই জন্য একটু ডিস্টার্ব করতেছে, সমস্যা নাই। আবার রিটুইট করবে, দেখো এখানে রিটুইটে ক্লিক করছে, 3 সেকেন্ডে বিষয়টা ক্লোজ হওয়ার পর আমাকে, দেখছো এভাবে অটোমেটিকলি কাজ করতে থাকবে। তো আমাদেরকে বুঝতে হবে যে এখানে কোন পয়েন্টগুলো দিয়ে ফ্রি কালেকশন গেট এ ফ্রি সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল, এটা কি ফ্রিতে কালেক্ট করা যাচ্ছে, তারপর কিছু কিছু এদের আন্ডার মেনটেন্স থাকে, তো এই দেখে এখানে কি আন্ডার মেনটেন্স অবস্থা আছে, লাল লাগ দিয়ে লেখা, লাল লাগ দিয়ে একদম, এই দেখেন গেট এ ফ্রি পয়েন্ট ওয়েবসাইট শেয়ার বাটন, এত এখানে কাজ হবে না, তো ওরা আন্ডার মেনটেনেন্স করতেছে, আমি ওখানে গিয়ে কাজ করতে গেলে কি হবে, হবে না, তো সারাদিন দেখছো উনুন 59 পয়েন্ট ঝুঁকেছে, দেখছো আমাদের সারাদিন চিকারগুলো কি, আমার কোনো বেনিফিট হবে না, যদি বলে যে কি আমি, আমাকে বুঝতে হবে জিনিসটা কোথায় আমার ফ্রিতে পয়েন্টটা এখন কালেক্ট হচ্ছে এই মুহূর্তে, ঠিক আছে, ফ্রি সফটওয়্যার দিয়ে ওইটা বুঝতে হবে, দেন কাজ করতে হবে। আমি যদি বলি যে না এখানে দিলাম পয়েন্ট কালেক্ট হচ্ছে না কেন, তাহলে তো আরেক সমস্যা, কারণ আমাকে লিখেই দিছে এখানে একদম হাইলাইটস করে লেখা যে আমার কি এখান থেকে পয়েন্ট কালেক্ট হবে না, এখানে গেট ফ্রি পয়েন্ট এটা কালো লেখা, তো ওগুলো দেখে কি পয়েন্ট কালেক্ট হবে, এভাবে করে করে কি পয়েন্টগুলো কালেক্ট করতে হবে, এইগুলো অটো কাজ করার বা কেমন কাজ করার, তো এই পয়েন্টগুলো কালেক্ট করে আমাদের কাছে বিক্রি করতে পারবে এবং কি কি, তো অ্যাডমিন ফার্স্ট লাইক ফর লাইকই কাজ করাই বেটার, এখন লাইক ফর লাইকই কি পয়েন্ট কালেক্ট হচ্ছে, ওটা সেলও হচ্ছে ভালো দামে, ঠিক আছে,
এই হলো অটো কাজ করার একটা কি প্রসেস। আর যদি সফটওয়্যারটা দাম দিয়ে দিব এখান থেকে, ঠিক আছে, সফটওয়্যার